শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম শামসুল আলম, আমার পিতার নাম লেটা আব্দুল লতিফ, মাতার নাম ফরসানদেননেসা, গ্রাম পোস্ট কণিকেরা, উপজেলা নবীনগর, হ্যাঁ সাবেক জেলা কুমিল্লা, বর্তমান জেলা ব্রাহ্মণবাড়িয়া। যুদ্ধের আগে আমি নবীনগরী সরকারি পাইলট হাই স্কুলের SSC পরীক্ষার্থী ছিলাম, ছাত্রলীগ করতাম। একটা নৌকার পাল তোলা একটা রিসিপ্ট দিত, 25 পয়সা করে আমরা জমা দিতাম। এরপরে আপনি মনে করেন যখন ওই 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, তখন আমরা দেখলাম 70-এর নির্বাচনে বৈষম্য একটা চার টাঙাইছে। বাংলা পূর্ব পাকিস্তানে কত ধরে চাউল খায় এবং পশ্চিম পাকিস্তানে কত ধরে খায়, অর্ধেক বৈষম্য। কাগজ আমাদের চন্দ্রমোনা মিলে তৈরি হয়, সেই কাগজ পশ্চিমা ছাত্ররা লেখাপড়া করে 6 আনা দিস্তা, আর আমরা করতে হয় 1.5 টাকা 2 টাকা দিস্তা। যত পণ্য সামগ্রী আছে হাইড্রোদ্রব্য থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে বৈষম্য। এটা দেখে আমরা ছাত্ররা, ছাত্র আন্দোলনে আমরা তখন ওই রাষ্ট্রভাষা বাংলা চাই, হ্যাঁ রাজধানী পেন্ডিনা ঢাকা 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 এইসব মিছিল করে স্কুল থেকে বাইরিয়া আমরা করছি। আপনাদেরকে নেতৃত্ব দিত কারা সেই সময়? তখনও আপনার ছাত্রলীগ নেতা যারা আসিল, নাম বলেন, শাহাদুল আলম, অ্যাডভোকেট আব্দুল লতিফ, হ্যাঁ সাজিকুল আহমেদ উকন, জিয়াউল হক সরকার, উনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিপি ছিলেন, আপনার হুমায়ুন কবির, অ্যাডভোকেট হুমায়ুন কবির, ওনারা তখন রাজনীতিতে আমাদেরকে নেতৃত্ব দিতেন, এরা ছাত্র নেতা ছিল। ওনাদের নেতৃত্বে আমরা ছত্র ছায়াতে আমরা আন্দোলন করছি। 7 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেওয়ার পরে আমরা দেখলাম ছাত্র যুবকরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ যে ভাষণ দিয়েছে, এই ভাষণকে অনুকরণ করে আমরা যার যে অস্ত্র আছে, অবসরপ্রাপ্ত আর্মি আসছিল গ্রামে, ওনাদেরকে বললাম আমাদেরকে প্রথম প্রাথমিক পর্যায়ে কিছু ট্রেনিং দেওয়ার, এরা দেওয়া হয়েছিল। একজনের নাম আসিল আরজ মিয়া, আর একজনের নাম ছিল মতিউর রহমান। এই দুইজনে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। দেওয়ানোর পরে এখানে 4 জন পাক সেনা আর্মি অফিসার কর্নেল সাফায়ুজ্জামিল সাহেব নবীনগর ধরে নিয়ে আসছে। আসার পরে আমরা ওখানে আসলাম দৌড়াদৌড়ি করে দেখতে, ওখানে বাড়ি থেকে আসার পরে ওনার কাছে আমরা দিক নির্দেশনা চাইলাম যে আমরা কীভাবে এখানে সংগ্রাম করবো, যে যার অস্ত্র আছে, লাঠি সুটা আছে, ঝাঁপিয়ে পড়তে বলছে, লাঠি সুটা দিয়ে দেওয়ার সংগ্রাম করা যাবে না। তখন সাফায়ুজ্জামিল সাহেব বলছে যে উপর বাংলায়, হ্যাঁ মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধার সংগঠন দাঁড়া করানো হয়েছে আর্মি অফিসার দিয়ে, আপনারা উপর বাংলায় চলে যান। উনি একটা স্লিপ দিয়ে দিয়েছে, আমরা স্লিপ দেওয়ার পরে রওনা দিলাম। পরের দিন সাফায়ুজ্জামিল বলার পরপরই আমরা মার্চ পার হয়ে গেছে, এপ্রিলে আমরা 6-7 জন লোক হইলাম। একজন মুসলিম লীগের পোলাও ছিল, এর নাম মুবারক হোসেন, আব্দুল কুদ্দুস পিতা সিরাজ আলী, আবুল হাসেম পিতা মঞ্জুর আলী, শাহ আলম পিতা আব্দুল মন্নাফ, জলিল মিয়া পিতা আব্দুল মুতালিব, আর পরে ইদ্রিস মিয়া পিতা মুরতুজ আলী, এরা, এরপরে আব্দুল বারী পিতা আব্দুল সাত্তার, এই লোকগুলিকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন খাল ছিল আমাদের গ্রামের পূর্ব পাশ দিয়া, তখন মুবারক মিয়াকে ডাক দিলাম, এর বাবা এবং এর ভাই মুসলিম লীগের লোক আছিল,
হ্যাঁ ছাত্রলীগ করতো। ডাক দেওয়ার পরে হ্যাঁ আপনি বাবার জাগাইয়া কুছে আব্বা নামাজ পড়বেন না, উড়াই দিয়া সিন্দুক থেকে সিন্দুক হয়ে তালা ভাঙ্গা যে ক্যাশ আসিল, ক্যাশটা নিয়ে দৌড়ে এসে পড়ছে এর বাইক পাশে পাশে আসছে। এর চাষা আহমদ মিয়া নাম, সে আওয়ামী লীগ করতো। এর চাষা ওই হের বাইরে বাবারে বাধা দিছে। পরে আমরা বাউসখাল পার হইয়া পরে ওদিক দিয়া শিবপুর মিরপুর বিটগড় দিয়া সারগাছ দিয়া সদাবাজ কলেজের এখানে গেছি, তিল্লাক পীরের পাশে সদাবাজ কলেজ, ওখানে গেছি। পরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তখন পাক সেনাদের গাড়ি ওইখানটা যা, হ্যাঁ লাইট ইয়া করে সেরা এদের যে হেডলাইট আছে হেডলাইট জ্বালাইয়া জ্বালাইয়ে যা পার হওয়া সম্ভব হয় না। তো আমরা উৎপেতে বসে রয়েছি এখানে, এই যে সদাবাজের এখান থেকে একটা রাস্তা গেছে সিএনবি রোডে, ওইটা পার হইলে আপনার ওই পার আপনার ইয়া বিজনা নদী পাশ ওই বিজনা নদী, বিজনা নদীর পরে গোপীনাথপুর। তখন আমরা হঠাৎ করে এই কবরস্থানের পাশ দিয়ে দৌড়াইয়া যেভাবে পার হইয়া বিজনা নদী কিছু সিরামুড়ি সঙ্গে নিছি আর কিছু ওই নামাজ শিক্ষার বই নিছি, যেটা যেটা নিবার যুদ্ধ গেলে দরকার লাগে আল্লাহ আল্লাহ তালার নাম নেওয়া এসব চিন্তা ভাবনাও করছি আমরা। ওইটা নদী পার হইয়া ওই পার গিয়া আপনার গোপীনাথপুরে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানে একটা হিন্দুদের শ্মশান আছে, ওই পাশে একটা টিবুল পাইলাম, ওই টিবুলতে বৈশা কিছু সিরামুড়ি খাইলাম। খাওয়ার পরে খাইয়া পানি খাইয়া আবার রোয়ানা দিছি, রোয়ানা দিয়ে একদিকদা হাঁটতে হাঁটতে মুরগার বাজার দিয়া নিয়ে হারকুট মিনারকুট মুরগা বাজার দিয়া সাইরা ইন্ডিয়া ইয়া দিয়া সাইরা গিয়া সাইড পেরিয়া কন্যালের বাজারের দক্ষিণ পাশ দিয়া সাইড পেরিয়া গভর্নমেন্ট হাই স্কুলে গিয়া উঠলাম রাত 1:30 বাজে হাঁটতে হাঁটতে গেছি। উঠার পরে তখন শরণার্থী ক্যাম্প, ওখানে গেছি আমরা উঠছি। শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রাথমিক পর্যায়ে একসাথে রাখছে, খাওয়া দাওয়া করাইছে, আমাদেরকে জায়গা দিল একটা এই এলিভেন স্কুল, ইন্ডিয়ার স্কুল হলো এলিভেন ক্লাসের স্কুল আপনার ইয়াতে ছাত্রাবাসে। আমরা ছাত্রাবাসে রয়েছি কয়দিন, এরপরে একটা বাস বড় বড় বাস দিছে, এই বাসের মধ্যে বসায় আমাদেরকে খাওয়াইছে, মানে বড় থাল দিয়া ডাল তারপরে সবজি এসব পাক কইরা শরণার্থীর সাথে আমরা কিছুদিন খাওয়া দাওয়া করার পরে তখন মাতাব সুবেদার এবং আজিজ সুবেদার দুইজন ইনস্ট্রাক্টর আমাদের এখানে নিয়োগ করা হয়েছে, আমাদেরকে পিটি প্যারেড করায়। এটা ট্রানজিট ক্যাম্প, ক্যাম্প তখন তৈরি হয়েছে না, ওই ছাত্রাবাসী আমরা ক্যাম্প। হ্যাঁ শরণার্থীর সাথে প্রথম খাইছি, পরে আমাদের লঙ্কর আলাদা করে দেওয়া হয়েছে, আমরা এই লঙ্করে খাই। হঠাৎ একদিন এই জিয়াউর রহমান সহ হালেদ মুশারফ, মেজর সাফায়েত জামিল, তারপরে আপনি আসামু আব্দুর রব, ছাত্রনেতা আসামু আব্দুর রব, তারা এসে আমাদেরকে রিক্রুট করেন এবং রিক্রুট করে মেডিকেল করেন। মেডিকেল করার পরে আমরা অনেকে তারা টিক্সি মেডিকেলে আমাদের রিক্রুট করে আর্মির গাড়ি দিয়া আমাদেরকে নিয়ে যায় আসাম গুয়াহাটির বর্ডার রাইডের নাম অম্পিনগর, অম্পিনগর ট্রেনিং সেন্টারে নিয়ে যায়। নেওয়ার পরে উনি দেখলাম 5টা কোম্পানি তৈরি করছে, আলফা বেবু চার্লি ইকু ডালটা 5টা কোম্পানি তৈরি করার পরে আমরা ডালটা কোম্পানিতে আপনি ইনক্লুড করে ভর্তি করছে, আমাদের ছবি উঠাইছে, ছবি উঠাই আমাদের নাম টাম আমাদের স্বাক্ষর টিপ সই সহকারে নিছে একটা কাগজে। ওইখানে 1 মাস 13 দিনের মতো ট্রেনিং করলাম, ট্রেনিং করতে গিয়ে আমাদেরকে প্রথম 36 হ্যান্ড গ্রেনেড, এরপরে আপনার 303 মার্ক 4 SMG SLR LMG টুইস্ট মোটার ফোরিস মোটার তারপরে RR অ্যান্টি ট্যাঙ্ক মাইন ট্যাঙ্ক মাইন এসব ইত্যাদি ট্রেনিং দিয়েছে, হাই এক্সপ্লোজিভ ব্রিজ কেমনে ভাঙন লাগবো কী আসে বিষয় এসব ট্রেনিং দেওয়ার পরে আমাদেরকে ওই সিলেট বর্ডারে যুদ্ধ করার জন্য পাঠাইছে 3 নম্বর সেক্টরে সেজামুড়া 3 নম্বর সেক্টরে পাঠাইছে। সেক্টর থেকে আমাদেরকে শফিউল্লাহ সাহেব নিজে, যে সেক্টর কমান্ডার শফিউল্লাহ সাহেব নিজে আমাদেরকে প্রায় 92 জন লোক নিয়ে একটা মুসলমান বাড়ি আসিল ওখানে ইন্ডিয়ার ভিতরে গেদুমিয়ার বাড়ি, ওই বাড়িতে পাক সেনাদের বড় ইয়া ছিল ক্যাম্প আসিল ঘাঁটি আসিল এর বাড়ির চারিদিকটা ওয়াল দেওয়ায়। ওই ক্যাম্পে আমরা আক্রমণ করছি শফিউল্লাহ সাহেবের নেতৃত্বে। আক্রমণ করার পরে আপনার যুদ্ধ চলছে, চলার পরে রাত্রের বেলা হয়ে আমরা আক্রমণ করছি, রাত্র যুদ্ধ চলছে সকাল হয়েছে বলে তো আমরা আর পারি না, ইয়া এসে পড়ছে জেট বিমান এসে পড়ছে যুদ্ধের বিমান আইসা যখন আপনার বুমিং করা শুরু করছে তখন আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। ইয়ানে প্রায় আমরা 20-30 জন মুক্তিযোদ্ধা মারা গেছে 3 নম্বর সেক্টরে যাওয়ার পরে।
আপনারা দুই দিন রেস্ট দিছে, হঠাৎ করে আমাদেরকে অফিসার ক্যাম্পে ডিউটি দিছে। অফিসার ক্যাম্পটা ছিল আপনার পাহাড়ের উপরে, এটার ভিতরে মোটামোটা দ্রাক, দ্রাক মানে মোটামোটা গাছের নিচে যাতে বুমিং না করতে পারে ওইটার নিচে অফিসার মেস বানাইছে, বাঙ্কার ফাঁকা কইরা। হ্যাঁ, বানানোর পরে ওই অফিসার মেসে ডিউটি দিছে আমরা। দেওয়ার পরে ডিউটি করতেছি, অনাধারে বৃষ্টি পড়তেছে, মুসুলধারে বৃষ্টি পড়তেছে। আমরা চিন্তা করতে চিন্তা করতে করতে তন্দ্রা এসে পড়ছে সহ, হঠাৎ করে দেখি কি একজন পাক সেনা কুলিং কইরা উপরে উঠতেছে, চারিদিক দিয়ে বেম্বু বাঁশ দিয়া সুক্কা কইরা হুডি কইরা ফালাই দিয়ে রাখছে। ওইখানে যে কুকুর গেছে সরাল থেকে লম্বা লম্বা কুকুর, এই কুকুর উঠতেছে আয়া এমনি ঘুরে ঘুরে উঠতেছে, রাইফেল এসএলআর হাতে রেখে ওই ঘুমাইছে উঠছে। এরপর চাইদি একজন ফাঁক সেনা যেমন আসতেছে, ফায়ার লাগাইছে সিঙ্গেলে, মিনি সিঙ্গেলে ফায়ার লাগানোর পরে কিন্তু কোনো কাজ হইছে না, আয়া লাফাই আইতাছে। পরে অটোতে লাগাইয়া অটো ফায়ার করছি, পরে কুকুরের উপরে পড়ছে কে কইরা, তখন বুঝতে পারছি যে কুকুর চিল্লান্ডা মরে গেছে। এরপরে সাথে সাথে অফিসাররা আয়া স্টেমটু করে ফেলাইছে। শফিউল্লাহ সাহ পরে আসছে, আয়সা সাহেব আমাকে সাইলেন্ডার করেছে। আমার গ্রুপ আসিল 131 নম্বর গ্রুপ, এই গ্রুপের ডিউটি আসিল, কমান্ডার আসিল মুকাদ্দস, সে শহীদ হয়ে গেছে পরে, শহীদ মুকাদ্দস আলী। অস্ত্র দিছি, দেওয়ার পরে বলছে এই গালাগালি করছে আর্মির বাসা, তুমি ঘুমাইছ? তখন আমি স্বীকার করছি যে হ্যাঁ ঘুমাইছি। হ্যাঁ, তখন কইছো যে কী এরা ফায়ার করছো? যে আমি দেখছি পাক সেনা আসতেছে কোল্ড ড্রিঙ্ক এর উপরে, এই জন্য ফায়ার করছি। আর যদি কুকুর ফরে গিয়া ওনারা কুকুরটারে দুই তিনজন শিব লোক দিয়া সেরে আনাইছে, আনাই দেখে কি সামনে দিয়া ফায়ার করছে। তখন একজনে আরেকজনে কইতেছে আরে হের পয়েন্ট ইয়ে আছে, মানে প্লাস পয়েন্ট, হ্যাঁ কুকুরের সামনে তো গুলি লাগাইছে, পাছনে লাগাইলে না তো কত সামনে তো লাগাইছে। হ্যাঁ, আমার সাথে সাথে অ্যারেস্ট করে ফেলাইছে। এবং আমার পাশে যে আসছিল আমার ভাই হাসিম হুবাত ভাই, হে আসছে, তারা হরা করে যখন আমার অ্যারেস্ট করে ফেলাইছে, কোয়ার্টার গার্ডে নিয়ে যাইব। এর সায় সময় সে আসতের বেলা ফসাপনা কই ফাইহানা করতে গেছিলো, ফার্স্ট রাউন্ড গুলি হারাই লেছে, আসতে পরে হেরও অ্যারেস্ট করছে। ওই গুলি চেক করে দাও, চেক করে সে একজন আরেকজনে দেয় রাইফেল সোহাগের, ওই হেরো বান্ধ। এরপরে আইনের দিন সবাই ছিল আপনার ইয়া মিটিং করতে, ওই সেক্টর কমান্ডার একটা মিটিং থাকে, এখানে আইছিল ওই দিন শফিউল্লাহ সাহেব, আইনউদ্দিন সাহেব, তারপরে আপনার ইয়া এই সি আর দত্ত, অনেক ক্যাম্প কমান্ডাররা এখানে মিটিং করছে। আসতে আইনউদ্দিন সাহেব আমার কথাগুলি শুনছে, বাড়ি জিজ্ঞাসা করছে, কই আমি বাড়ি নবীনগর। তখন আইনউদ্দিন সাহেব করতেছি এ সার দাঁড়াও আমি আসতেছি, আসছি, জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? নবীনগর। কোন গ্রাম? কনিকারা। তুমি কোন স্কুলের ছাত্র? আমি কিছু নবীনগর হাই স্কুলের ছাত্র। তখন আইনউদ্দিন সাহেবের যে হেডমাস্টার শামসুজ্জামান সাহেব গোপালপুর বাড়ি, উনি লেখাপড়া করে গেছে রসুল্লাবাদ হাই স্কুল থেকে। হ্যাঁ, তো পাশাপাশি তো, তখন আমার বলছে হেডমাস্টারকে আমি কি শামসুজ্জামান সাহেব, উনি তো আমার টিচার। হ্যাঁ, তখন আইনউদ্দিন সাহেব বলছে এত করা যদি কথাবার্তা বলো আর ইয়ে করো তাহলে মুক্তিযুদ্ধে ফুলাফান ধরে রাখতে পারবে না। আইনউদ্দিন সাহেব বলাতে ইজি করছে, কইরা সারছে, ফরাতে বলছে, ফরে আমরা বলছি না কথা আছে। কী কথা? যে আপনারা আমাদের এলাকায় পাঠাই দেন, সিলেট যে পাঠাইছেন ওইখানে বাসা টাসা আমরা বুঝি না। হ্যাঁ, একটা জিনিস আর একটা জিনিস কর, ফতগাঁট চিনি না, কাজে আমাদেরকে যদি পাঠান নতুবা মাইরা ফেলান। পরে আমরা এই ইয়ে করলাম, স্ট্রাইক করলাম, আমাদের আমাদের এলাকায় পাঠান নতুবা আমাদের মাইরা ফেলান, কোনো দুঃখ নাই। হ্যাঁ, পরে আমরা এই স্ট্রাইক করাতে আমরা দুইটা গ্রুপ, হ্যাঁ মুকাদ্দস গ্রুপ কমান্ডার শহীদ মুকাদ্দস আলী, সে পরে এই নবীনগরে শহীদ হয়ে গেছে, আর গা শফিউল ইসলাম বকুল ট্রেনিং সেন্টারে সে কোম্পানি কমান্ডার ছিল, সেও একটা গ্রুপ কমান্ডার। পরে আমরা এই দুইটা গ্রুপ নবীনগরে পাঠাই, তারপরে আসলাম বাংলাদেশের ভিতরে চার গাছ দিয়ে, আবারও যেইভাবে আসছি ওইভাবে আসছি, চার ইয়া দিয়া সতরা দিয়া, চানপুর সতরা দিয়া, সেরে বাটামাতা দিয়া, সেরে আইসা রাত্রেবেলা অস্ত্র নিয়ে নৌকা দিয়া দুইটা সার গাছে আসলাম। সার গাছে আইসা আমাদের সাথে একজন কাইতলার লোক আসিল, রাত্রের বেলা হের বাড়িতে আমরা ইয়ে করলাম, স্টে করলাম। স্টে করার পরে হের বাবা আমাদেরকে পুকুর থেকে, অনেকদিনে আমরা আসছি পুকুর থেকে মাছ ধরিয়া রাত্রেবেলা খাওয়া দাওয়া করাইছে। পরে ওইখানে এই কাইতলা গ্রামের একটা ছেলে আমাদের সাথে ছিল, ক্যাপ্টেন জাহাঙ্গীর, বাড়ি সতরা, আওয়ামী লীগের পরে এমপি হয়ে গেছে সে, হের আত্মীয়, হের রেখে দিছে আমাদের সাথে দেয় নাই। এর বাড়িতে আব্দুর রফা ছিল, এই মুক্তিযোদ্ধার নাম। পরে আমরা আইসা গেছি, মাসের
প্রথম দিকে ওই ঢুকে গেছি যে ভিটঘর গ্রামে আসলাম, আইসা ওখানে ক্যাম্প করবো সিদ্ধান্ত করছি। ওখান থেকে তো একটা নির্দেশনা দিয়ে দিছে, হ্যাঁ ভিটঘর এটা নিরাপদ স্থান, এখান থেকে তোমরা ক্যাম্প করবা বা সারগাছ। ওখানে ক্যাম্প করছি, কইটা সেইটা আপনার হাই স্কুলের ভিতরে একটা ওই টাকা রাখার ক্যাচারের মতন একটা ছোটো বিল্ডিং আছিল, এটার ভিতরে মাটির নিচে সিন্ধুক আছে। তখন হেডমাস্টার সাহেবরা ডাইকা অস্ত্রগুলি ওই সিন্ধুকে রাখিয়া নৌকা দিয়ে আমাদের এই আন্দা পত্রত অঞ্চল নিম্ন এলাকা, তখন ফানি নৌকা চলতো, মাঝির নৌকা দিয়া আমরা যার যার বাড়িতে চলে গেছি। মুখার দোসরা আমার গ্রাম থেকে এই দিকদা পুনাঘাটার ব্রিজের নিচ দিয়ে তার সাহেবনগর বাড়ি, তাহলে ওখানে পাঠাইছি। সে আবার আমরা মা বাবারা দেখছি, দেখে সেরা একদিন পরে সে এই দিকদা আসছে, এসে ক্লোজ করে আমাদেরকে নিয়ে গেছে। আমরা গ্রুপে ছিলাম আব্দুল কুদ্দুস কণিকারা, রাশেদ মিয়া বাড়ি মহেশপুর, তারপরে আব্দুল কাদির মিরপুর, তারপরে আপনি ইসমাইল কাইতলা শেখান্দর মুন্সি পিতার নাম, শহীদ আলী মুন্সির ছেলে জহির, তারপরে হইল জহির, জহির হইল বিটগড়, আরেক জহির আছিল টিয়ারা হেরবাহের নাম মন মিয়া। এমনি এমনি আমরা এগারো বারো জনের মুকাদ্দুস আলী পিতা আব্দুল আজিজ, মুকাদ্দুস যে আমাদের কমান্ডার ছিল বাড়ি সাহেবনগর, এ আমরা এগারো বারো জন লোক ছিলাম। পরে আবার বাড়িতে গিয়া আমরা ওইনে চলে গেছি, চলে যাওয়ার পর কিছুদিন পরেই আপনার এই পাক সেনারা বিটগড়ের ক্যাম্প আছে শুনছে, শুইনা বিটগড়ের ক্যাম্পে আক্রমণ করব, মিরপুর গেছে। মিরপুর গিয়া হোল্ড কইরা এতে কিছু লোকজন ধরে নিয়ে আসছে, মিরপুর যাওয়ার রাস্তার মধ্যে বিটগড় যাওয়ার, এরা এদেরকে ধরে নিয়ে আসছে, এদেরকে মুসলিকা দিয়েছে, তোমরা আমরা বিটগড় যাব, আমাদেরকে সহযোগিতা করবা, পথ দেখাই দিবা। তখন এরা আইসা আমাদের ক্যাম্পে খবর পাঠাইছে, ইমুক তারিখে বাচ্চা বুধুর রবিবার ছিল, এই তারিখে আপনাদের ক্যাম্প আক্রমণ করবে, ফাঁকশানারা আসবে, আড়াইশা আট মনো। তখন আমরা বিটগড়ের বাজার আইসা এম্বুস লাগাইছি রাত্রেবেলা, সকালে আর আইব কইছে কারণ আসলে তো বিটগড় আসবে না, এম্বুস লাগাইলাম সারা রাত্র, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমার যে স্কট যেটা ছিল গ্রুপ, এই গ্রুপ আর হাবিলদার হালিমের গ্রুপ, হ্যাঁ সুবেদার মুকবিল হোসেনের নেতৃত্বে ছিল, ছিল সেকেন্ড ইন কমান্ড ইনচার্জ অফিসার, আর হাবিলদার হালিম তার বাড়ি আছিল চাঁদপুর, পুরান আর্মির লোক। আমরা এম্বুস লাগাইলাম বিটগড় বাজার আইসা, এল সাইজ এম্বুস লাগাইছি, লাগানোর পরে রাত্র যখন প্রভাত হইছে না আজান দিব এই টাইমে মানুষ এই মিরপুর থেকে নৌকা দিয়া, ছোটো ছোটো নৌকা দিয়া ছাগলের কুসা কেউ হাসি কেউ যা যা সামান আছে সেটা নিয়ে বাগদাসে একা থাকছে। জিজ্ঞাসা করলাম কি ও মিরপুর বান্ধবী আইসা গেছে অন্ধকার থাকতে হই, তখন আমাদের সোর্স পাঠাইলাম কার বাড়িতে আছে, সোর্সে এখান থেকে আমাদের খবর দিল যে মোটামুতির বাড়িতে আছে, সুবেদালী ব্যাপারী, মোটামুতির বাড়ি সুবেদালীর ব্যাপারীর বাড়িতে এরা উঠছে। এল সাইজ এম্বুস লাগাইছি, একজনের ফায়ার যাতে আরেকজনের না করে, তখন আমাদের উস্তাদ ফায়ার ইয়া করার খোলার জন্য যখন বেরিলার পিস্তল দিয়ে ফায়ার করলো, ফায়ার করার পরে আমরা ফায়ার আরম্ভ করছি। উস্তাদকে? হ্যাঁ, উস্তাদ আসিল মুকবিল সাহেব, সেকেন্ড ইন কমান্ড সুবেদার মুকবিল, বাড়ি হইলো আপনার বলদি বাড়ি। তারপরে আরম্ভ করছি, সকালে আরম্ভ করছি, মুসলধারে বৃষ্টি চলতেছে, ফায়ার চলতেছে, দুদিকে অতর্কিতে হামলা করার পরে হ্যাঁ কিছু লোক মারা গেছে, হ্যাঁ বৈশা আসিল তো, এরপরে ফায়ার চলতেছে। চলতে চলতে দুপুর বারোটা একটার দিকে গিয়া আমাদের অ্যাম্বুলেশন শেষ হয়ে গেছে, বুঝলেন, অনেহার আর অ্যাম্বুলেশনও শেষ হয়ে গেছে, ফায়ারে বুঝতেছি, বুঝলেননি, সিঙ্গেল সিঙ্গেল ফায়ার করি, কেউ কারো বুঝতে দিতাছি না। পরে এখানতে অর্ডার হইলো যে আমরা এখান থেকে উইথড্র হইতে হবে, হ্যাঁ তখন আমরা ওইখান থেকে উইথড্র হইয়া তিন পার্টি ক্লোজ করে দুই নৌকা দিয়া মহেশপুর গ্রামে গেলাম, পাশের গ্রাম মহেশপুর। ওখানে গিয়া আমরা লোক গণনা করলাম, আর শীতে কাত রয়ে গেছি, সাদা হয়ে গেছে আমাদের হাত পা, আমরা উইথড্র করে আসা পড়ছি। একজন লোক বৃদ্ধ লোক স্কুলের ভিতরে আসিল, এখন ওদিকে যাইতে পারে না, ফায়ারের যন্ত্রণা, ওইখানে কিছু বৃদ্ধ মহিলা মারা গেছে, আর আমাদের শহীদ শহীদুল্লাহ হ্যাঁ বাবু আসিল টু সেক্টরে, বাবু অর্থাৎ লেখাপড়া করতো কেরানির কাজ করতো, সে আমাদের সাথে শখ করে আসছিল, সে মারা গেছে, মহিলা মারা গেছে, কিছু গরু বাছুর মারা গেছে, এবং হেরা যাওয়ার সময় যে বাড়িতে হেরা আসিল ওই বাড়িতে আগুন লাগাইয়া দিয়া হেরা এদিকে চলে গেছে। ওই বৃদ্ধ লোকটা দেখছে সাত আটশো জন লোক লাশ নৌকাটা নিয়ে গেছে। গিয়ে আমরা মহেশপুর গেছি, যাওয়ার পরে মুহ থেকে আমরা অনাহার
কোনো সকালবেলা খাই নাই তো। আমি কেন গেলাম দুরুল গ্রামে গেছি, জানি দুরুল গ্রামে গেলাম মতিন মিয়ার বাড়ি, মতিন সুবেদারের বাড়িতে গিয়ে সার গেছি বলে হেরা কিছু আমাদের সিরা মুড়ি হ্যাঁ এসব ইত্যাদি দিছে, দেওয়ার পরে খাওয়া দাওয়া করে গেছি, পানি খাইছি, পানি খাইয়া পরে ওখান থেকে পাঠাইছি, আমাদের অ্যাম্বুলেশন নাই। ওই আপনার গোবিনাথপুর এনে নুর ইসলাম গোসাই নামে জগন্নাথপুর বাড়ি একটা গ্রুপ কমান্ডার ছিল, হের কাছে নিখিলচন্দ্র সাহা বিটগড় বাড়ি, হ্যাঁ তখন বুয়েটের ছাত্র ছিল, হেরে পাঠাইলাম, হে গিয়া এখান থেকে অ্যাম্বুলেশন নিয়ে আসছে, অ্যাম্বুলেশন নিয়ে আসছে, পরে অ্যাম্বুলেশন নিয়ে আবার আমরা দুটা নৌকা মিরপুরের দিকে রোয়ানা দিছি, পরে ওই শহীদুল্লাহ আনলাম উদ্ধার করে, আর দুই তিনটা অস্ত্র পাইছি। হ্যাঁ এইলো ইয়ানের ইতিহাস। এরপরে এই যুদ্ধের পরে যুদ্ধ করলাম সার্গাস, দ্বিতীয় যুদ্ধ সার্গাসে যুদ্ধ হয়েছে নিব্রা, তিনটা লঞ্চ আসছে বুঝিনি, লবগা নিব্রাতে তিনটা ব্রাউন্ডের থেকে লঞ্চ আসছে, আমাদের খবর দিছে, দেওয়ার পরে আমরা গেলাম ওই যুদ্ধে আমি আহত হয়েছি সার্গাসে বুঝিনি, আমার এখানে গুলি লাগছিল, এবং এই যুদ্ধে প্রায় প্রাকসেনা অনেক মারা গেছে, লঞ্চ ওখানে ডুবাই দিছি আমরা, হেরা পরে অন্য নৌকা দিয়ে চলে গেছে, লঞ্চ নিয়ে যাইতে পারে নাই। আপনি কোথায় ব্যথা পেয়েছেন? ব্যথা পেয়েছি যে বুকে পায়ে, দেখছেন দেখে এই যে, এই যে অনেক দিন হয়েছে তো এখানে, আর পায়ে গুলি খেয়েছেন? এই যে পায়ে সাতটা সিলি আছে দেখেন, আর্টিলারি স্পিনটার বলি না মানে আর্টিলারি টুকরা কি ওই এখানে লাগছে না? হ্যাঁ এদিকটা ঢুকছে আর এদিকটা বাইরেছে। এই যে এরপরে রত্নমুরা যুদ্ধে আমাদেরকে দাওয়াত করছে হাবিজার হারিফ, ওই যুদ্ধে গেলাম, যাওয়ার পরে এটা বুধ রমজান মাস ছিল, এই যুদ্ধে তখন গেলাম, ওইখানে আমরা প্রথম ইন্ডিয়ান মাউন্টেন ব্যাটালিয়ান আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, হ্যাঁ আর্টিলারি সাপোর্ট দিছে, এই হিসাবে আমরা এই জায়গাটা দখল করে হারাইছি। পরে সেই সময় তো ইন্ডিয়া ডিক্লার দিছে না যুদ্ধ, হ্যাঁ এমনি সুরাগুপ্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমরা দখল করছি। পরবর্তী টাইমে যখন বিমান আসছে যুদ্ধের বিমান আইসা আমাদেরকে পরাস্ত করে ফেলাইছে, আমরা ওই যুদ্ধে 12 জন লোক মারা গেছে, এর মধ্যে হাবিলদার হালিম, মোহাম্মদ হুসেন, জাকারিয়া, তারপরে সুবেদার আব্দুল আজিজ, এমনি এমনি 12 জন লোক মারা গেছে। এদেরকে দাফন কাহন করছি লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর দাফন কাহন করছি, আমাদেরকে সিটি ফাটাইছে, আমরা গ্রুপ এখানে জয়েন করছি, আমরা ওখানে যাওয়ার কথা না, এটা আইসা গেলাম, আইসা যাওয়ার পরে লবগা নিব্রা জানি জব নাই, এটা দেখো জব নাই, ওখানে একটা খালের মধ্যে যুদ্ধ হয়েছে হঠাৎ করে, হ্যাঁ আমরা খবর দেওয়ার পরে গেলাম, এটা হইলো জব গোয়ালি, গোয়ালি আর গা জব নাই জানি, পাশাপাশি গ্রাম, ওই ওই গ্রামে আমাদের নবীনগর না, এই পাশেরটা খালের এই পার হইলো নবীনগর গোয়ালি গ্রাম, আর ওইটা হইলো খসবা, হ্যাঁ ওখানে ওখানে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধেও আমরা অতিরিক্ত আক্রমণে অনেক কিছু আমরা জয়লাভ করছি, আইসা গেলাম। পরে আরও কয়েক জায়গার যুদ্ধ করছি, যেমন চালনা, চালনা হইলো 20-26 মণি, এখানে চালনার যুদ্ধ আমরা অংশগ্রহণ করছি, ওই পাশে পাশে গিয়ে অংশগ্রহণ করছি, আওয়াজ শুনলে তো আমরা ওখানে গেছি, চালনা গেলাম, লাস্টের যুদ্ধ করলাম এই নবীনগর ডিসেম্বরের, হ্যাঁ ডিসেম্বর বলছি 8 তারিখ, মোল্লা আব্দুল হক সাহেব পরে টিও একটিও ইয়া উনি রিটায়ার করে মনে মারা গেছে, উনার বাড়িতে নবীনগর কীভাবে আক্রমণ করব। এর আগে বলি ওই আক্রমণ করতে হইলে জায়গাটা রিহি করতে হয় বুঝছেন, রিহি রিহি মানে এটা দেখা, এটা কোন দিক দিয়ে আক্রমণ করবো, কী সাইজ আক্রমণ করবো, কারা হেরা কোন দিক দিয়ে আসে শত্রুরা, রিহি করতে আসলাম আমি আর মুকাদ্দাস আমার কমান্ডার, ডান্ডি ঘাট করছি আমরা, ডান্ডি ঘাট কী বুঝেন পাঞ্জাবিদের কাঠ, পাঞ্জাবিদের হ্যাঁ কাঠ, ডান্ডি ঘাট করলাম এক জায়গার থেকে কইরা আমরা ইয়া ঢুকছি, মুসলিম লীগের নেতারা দিত, হ্যাঁ হ্যাঁ এই রাজাকারের পার্টি দিয়ে ওই ডান্ডি ঘাটটা যেভাবে করাইছি আমরা, করাই এদিক দিয়ে ঢুকছি, ঢুকে রিহি করতে আসছি, আসি যে আমাদের একজন বৃত্তি ফৌজ আমাদের সহযোগী করত মুক্তিযোদ্ধা মহাশপুর বাড়ি, হ্যার নাম হইল আপনার রাজাকার খলিল বুঝেন নি শহীদুল্লাহর ভাই, হে যে পাক সেনাদের সাথে আইসা পড়ছে আমরা জানি না, আমরা রিহি করতে আসছি, টিউনো সাহেবের গেটের এখানে আসছি, পুরো ওই সুবেদার মেজর সিলানি আসি এখানে এই বাঙ্কারটা আসছি, মুকদ্দস আগে আমি পাশনে ও লাইন দিলে চেক করিয়া করিয়া কার আসি কিনা ঢুকাইতো, এখানে চেক করিয়া আপনি ঢুকানোর সময় মুকদ্দসের হ্যাঁ বলে দিছে যে মুক্তি বাহিনী কা কমান্ডার হ্যাঁ, এ কথা কইছে বলে আর দেরি নাই, হ্যাঁ রে ঠাফাটা ধরে রয়েছি, বেটাও বড়ো বেটা বুঝেন না,
তারা মারা আরম্ভ করছে আর হেরা উপরের দিকে ফায়ার করা আরম্ভ করছে। ফায়ার করা আরম্ভ করার পরে এদিক দিয়ে একটা প্রস্পর্ধা ছিল ব্যাংকের এদিক দিয়ে, এই দিকে পানি আসছিল, শহর তখন বড় ছিল না। হ্যাঁ, তখন আমি গিয়া সেরা এদিক দিয়ে গিয়া সেরা বাইকে গিয়া একটা ডুহা খারাপ পানি, ফেনা উঁচা উঁচা বুঝেন না, ইলার ভিতরে গিয়ে আসতে কইরা লাইন মানে পানির নিচে দিয়ে গিয়া নাকটা জায়গায় রয়েছি। হ্যাঁ, ও এ 12টা বাজে মনে হয়, এরপরে রাত্র হয়েছে পরে এখান থেকে উইটা বর্ষা দানা ছিল এই ধান খেতের ভিতর দিয়া ডুবাইতে ডুবাইতে ও কান্দি গেছি, কান্দি নামক স্থানে গেছি। ওখানে আমাদের গ্রুপ আসিল আর মুখা দোষ কমান্ডারে দৈরা ফলাইছে, দৈরা এর নির্যাতন কইরা হাম্বা আসিল পুরান থানার ভিতরে, ও এ রুটের হাম্বা এটার ভিতরে দড়ি দিয়া বাইন্দা ঠ্যাঙ্গের মধ্যে উপরে তুলছে, তুলে আবার সাইড়ে দিছে, উপরে তুলছে সাইড়ে দিছে। ওই নাম কইতো কারা কারা মুক্তিযোদ্ধা আছে কোথায় আছে কী আসে বিষয় হ্যার নাম বলে নাই। এরপরে হের নিয়া ব্রাহ্মণবাড়িয়া হেরা ইয়ার আগে মাইরা ফলাইছে। এর কিছুদিন পরে সুবেদার আব্দুল মজিদ, বিএলএফের গ্রুপ কমান্ডার আব্দুল লতিফ, শাহজুল আলম, তারপরে সাজিকুল আহমেদ হুকন, কয়েকজন গ্রুপ কমান্ডার নিয়ে আব্দুল রুফ কন্ডাক্টর গ্রুপ কমান্ডার, আমরা এই 700-800 গ্রুপ এরও ইয়াতে মোল্লা আব্দুল হক সাহেবের বাড়িতে মিটিং করছি। মিটিং করিয়া পরে মিটিং করলাম আয়া আপনার করই বাড়ি মুনসুর আলী ব্যাপারীর বাড়ি সারাবাড়িতে। হ্যাঁ, এরপরে আসলাম কই ইব্রাহিমপুর সুদন মিয়া সাহেবের বাড়ির থেকে খায়া আমরা প্ল্যান করছি, ম্যাপ করছি কীভাবে আক্রমণ করব, কোন গ্রুপ কোন দিক দিয়ে যাবো। তখন আমাদের গ্রুপ দক্ষিণ পাশ দিয়া আসছি, আর এক গ্রুপ গেছে আলমনগর, আর এক গ্রুপ গেছে মন্তুরি, তিনটা বাঘে বিভক্ত হইয়া সেরা আমরা রাত্র 12টা-1টার দিকে নবীনগর আক্রমণ চালাই। আক্রমণ চালাইলে নবীনগর কোন জায়গায়? এটা এটা নবীনগর এই সামনে একজন শহীদ হয়েছে এর কবর আছে। আক্রমণ চালাইছি হেরা এই ডাকমাংলার থানা আর হাইস্কুল আছিল। আক্রমণ করি, আক্রমণ করার পরে 12 তারিখ কি 14 তারিখ আপনার হেরা আমাদের আব্দুল সালাম সরকার আমাদের সাথে ছিল, সে বিড়ি টানতেছিল, উনি জানে বুঝে না বিড়ির আগুন অনেক দূর যায়, সন্দেহ হয়ে গেছে তো এই বিড়ির আগুনটা লক্ষ্য করে একটা ফায়ার করছে, আর এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বুড়ি টুড়ি লইয়া মানে এদিক দিয়ে বাইরে গেছে বুড়ি নিয়ে আসে না, সে মারা গেছে। পরে হেরা নজর নেওয়াজ খান, নজর নেওয়াজ খান হেরা সিঁড়ি দিয়ে ফাটাইছে ভৈরব, হেরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছি, টেলিফোন লাইন আমরা আগে কেটে দিছি আক্রমণ করার আগে বিচ্ছিন্ন। হেরারে সহযোগিতা করতো ভৈরব থেকে আসা আশুগঞ্জ থেকে পাক সেনারা সিঁড়ি দিয়ে ফাড়াইছে, ফাড়াইছে পরে মেয়ে লোকরা এইদিকে ধান সিদ্ধ করতেছিল লাফাং লাফাং নসিংপুরের সাইড গ্রামে, সায়া দেখি পাক সেনা যাইতেছে ফজরের আগের টাইমে, এই হেরা দেখা ফাবলিকে ডাইকে কইছে আরে পাঞ্জাবি পাঞ্জাবি, তখন ফাবলিকে গিয়া হেরা যাইতে ধরে রয়েছে, ধৈরা আমাদের কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে কিন্তু ফায়ার চলতেছে, আমরা জমিদার পার থেকে আমরা এই পার্টি আই পড়ছে থানা দল করে নিয়েছি, আর আমরা এদিক দিয়ে হাই স্কুলের দক্ষিণ পাশে করিম চেয়ারম্যানের বাড়িতে এসে গেছি, হেরা ক্লোজ হয়ে গেলে সবটি লোক গিয়ে হাই স্কুলের তিনতলা উঠে গেছে, এরকম যদি ফিট করে আগে ইয়ার মধ্যে সিঁড়ির মধ্যে হেরা হ্যান উঠে গেছে। ওই যে লোকটা আমরা ধরে আনছিলাম হেরে কোমরের মধ্যে রশি বান্ধা এই ব্যাংকারের উপরে ফাড়াইছি ইয়ার থানার, থানার ব্যাংকারটা আর হাই স্কুলটা কাছাকাছি ডাক দিলে শোনা যা, তখন হে হেরা ডাক দিছি হে তো ধরা পড়ে গেছে কইতাছে, আমি তো ভৈরব যাইতে পারি নাই হিন্দিতে কইতাছে আমি ধরা পড়ে গা তুমি লোক অস্ত্র সারেন্ডার করছে, তখন হেরা অস্ত্র সারেন্ডার করার লিখে রাজি হয়েছে আমরা সাথে হেরা কিন্তু উপরে, আমরা গেছি এখানে আমরাও আর ফায়ার করি না, আমাদের সাথে মিলাপ করছে কেছে যে বন্ধু বেলা 8 বাজে গা 10 বাজে গা এরম করে সময় হেপন করতেছে, অর্থাৎ হেরা চাইতেছে আমরা যদি কমান্ডার মাইরা ফেলাইছি আমরা মুক্তিযোদ্ধার হাতে সারেন্ডার করলে হেরার মাইরা ফেলামো, আর নিয়মিত একটা বাহিনীর কাছে সারেন্ডার করলে একটা আন্তর্জাতিক জেনেভা কনভেনশন একটা চুক্তি আছে ইয়ার মারণ জানা শত্রুর মারা জানা একটা আইন আছে, হ্যাঁ ওই আইনে আমরা বই রয়েছি ইন্ডিয়ান আর্মি করছি কি জানেননি, সেদিক দিয়ে ইন্ডিয়ান আর্মি আসছে আইসে আলিয়াবাদ থেকে রকেট ল্যান্সার ফিট করিয়া এ আমরা এদিকে মারা শুরু করছে, আর ওয়ালেস দা ফোন করে দিয়েছে বড় রন আমাদের আর্টিলারি গ্রুপ আসিল হিয়ান থেকে আর্টিলারি মারতেছে, আমরা কাছে তো কোনো ওয়ারলেস নাই কোনো নাই, তা আমরা মনে করছি ফাকশনারা ফায়ার করছে, আর উপরে একটা যুদ্ধের বিমান ঘুরতেছে কিন্তু যুদ্ধের বিমানটা কিন্তু আমাদের ফেক ফকের বুঝেননি, তখন ভারতীয় বিমান
হ্যাঁ তখন সাপোর্টিং দিছি আমরা, কিন্তু আমরা বুঝতে পারি নাই, পরে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। যাওয়ার পরে এখানে তোফাজ্জুল হোসেন উকিল, এই স্কুলের দক্ষিণ দাবাড়িটা উকিল এবং উকিলের স্ত্রী হারা গিয়া হাড়ের নিচে ঢুকছিল, যাতে ফায়ার না পরে ওই হারা লাইমে গিয়া ব্যানার দেখা গিয়া হারা দুইজন লোকেরে মাইরা ফেলাইছে, দুটা লোকেরে। উকিল সাহেব, উকিল সাহেবের স্ত্রী খুব ভদ্র মানুষ আছে, অলিউল্লাহ সাহেব আছিল প্রফেসর, ওনার নানা নানি। এরপরে খবর হয়েছে যে মিত্র বাহিনী আসছে আলিয়াবাদ, পরে আমরা একত্রিত হয়েছি। আসার পরে মিত্র বাহিনী আসার সাথে সাথে এরা এসে পড়ছে, ওই মাউন্টেন ব্যাটালিয়ান গ্রুপের লোক এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নবীনগর আমরা দখল করছি, দখল করার পরে কিছুদিন অবস্থান করছি ক্যাম্প কইরা থানাতে, তারপরে আদালতের এখানে, তারপরে ইয়াতে যে বড় গুডাউন আছে এখানে। পরে আমরা অস্ত্র জমা দিয়ে দিছি ব্রাহ্মণবাড়িয়া, অস্ত্র জমা দিলাম, যার যার রিসিভ দিল। ক্যাম্পে কিছুদিন ছিলাম, তারা চিন্তা ভাবনা করছিল আমাদেরকে অন্য কাজে লাগানোর লাগি, পরে লাগাইতে পারে নাই, পরে আমাদেরকে ক্যাম্প থেকে বিদায় করে দিছে। একটা সার্টিফিকেট, একটা কম্বল আর 50 টাকা করে ভাতা দিয়া আমরা এজোর অফিস থেকে 50 টাকা করে ভাতা দিছে দিয়ে আমরা তারপর কি করলেন? আয়সা করছি, আয়সা পড়ার পরে তখন এখানে এসএসসি পরীক্ষা দিয়ে ছাত্র ছিলাম, উত্তরে এই ফর্ম ফিল আপ করা আরম্ভ করছে। কিন্তু আমরা তো তখন আস্তে আস্তে হয়ে গেছে, সেশন ধরতে পারি না। তেহত্তরে গিয়া সেরা পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে ফার্স্ট কইরা কলেজে ভর্তি হয়েছি। কলেজ থেকে লেখাপড়া করার পরে এরপরে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, পরে কন্ট্রাক্টারি করছি। আগামী প্রজন্ম যেটা আছে ওদের জন্য কি বলবেন? আগামী প্রজন্ম যা আছে মুক্তিযুদ্ধ, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা করছিলাম, সেই প্রতিশ্রুতি বা সেই প্রতিফলন হয় নাই। প্রজন্ম কি করলে? প্রজন্ম স্বাধীনতার যে ইয়া ছিল আপনার ম্যানিফেস্ট, অর্থাৎ সংবিধান, সংবিধানে যা লেখা ছিল লেখা অনুযায়ী সাংবিধানিক সাংঘর্ষিকতা থাকার কারণে এগুলি প্রতিস্ফলন হয় নাই। সংবিধানের লেখাই আছে কিন্তু এটা মাঠে এবং ইয়াতে এটা ইয়ে হয় নাই, হ্যাঁ এটাকে বাস্তবায়ন করে নাই। সংবিধানে যা যা লেখা আছে একটাও স্বাধীনতার পক্ষের সংবিধানের ধারা আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। যদি ওই ধারাগুলি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার সুফল পাইত, এবং স্বাধীনতা যে আমরা কষ্ট করে করছি ভবিষ্যৎ প্রজন্মকে বইলা যাব আমরা কীভাবে কষ্ট করছি খায়া না খায়া। আমাদেরকে সারা দেশের মানুষ সাপোর্টিং দিছে আমরা, হ্যাঁ এই মা বোনেরা ভাত খাওয়াইছে, আশ্রয় দিছে, পয়সা দিছে, অনেক কিছু করছে, সহযোগিতা করছে। যদি ফেভারে পাবলিক না থাকতো, জনগণ না থাকতো, এই যে স্বাধীনতা সংগ্রামের সুফল আমরা কোনোদিন জনগণকে দিতে পারতাম না। তো ভবিষ্যৎ প্রজন্মকে বলি যে আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছি তাদেরকে ইতিহাস জেনে এবং এই দেশকে কীভাবে রক্ষা করবে। স্বাধীনতা করা সহজ, রক্ষা করা বড় কঠিন, হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্ম শুই না বুঝা ইতিহাস পইরা যাতে আমাদেরকে আমাদের যেই স্মৃতিগুলিকে রক্ষা করে এবং রক্ষা করে এই স্বাধীনতার সুফলকে আমরা কবর গিয়ে যাতে আত্মা শান্তি পায়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। সালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।